টাঙ্গর নদীর কোলে লোক সংস্কৃতির এক মূল্যবান সম্পদ ধামের গান। ঐতিহ্যবাহী নাট্যধারাটি আজও গ্রামীণ জনপদের সকল ধর্মের সকল মানুষের নির্মল বিনোদনের উৎস। ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষার গান কৌতুকময় সংলাপে আনন্দ কুড়িয়ে নেন দর্শকরা। ছেলেরাই নারী চরিত্র অভিনয় করে জমিয়ে তোলেন আসর। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার ক্যামেরায় ধামের গান। জীবন্ত একটি লোকনাট্য প্রকরণ ধামের গান। এই ধামের গানের সঙ্গে রয়েছে জীবনের সম্পৃক্ততা এবং মৃত্তিকা সংলগ্ন যে জীবন উপলব্ধি তৃণমূলের মানুষের, সেইটাই এই ধামের গানের মধ্যে দিয়ে আমরা প্রতিফলিত হতে দেখি। না, যে শিল্পীরা এর সঙ্গে সম্পৃক্ত তারা কিন্তু সবাই খুবই গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। আমি একটা ছেলে মানুষ, কিন্তু মেয়ের সাথে আর কি ধামের গান করার জন্য আর কি ভালো লাগে, সেটা আমাদের পূর্বপুরুষের আগে ছিল, সেই জন্য আমরা সেটা গান করি। আমরা ছেলে হয়ে মেয়ে সাজি এই লক্ষ্মী ধামে, কালী পূজাতে বড় বড় স্টেজে আমরা নৃত্য দেওয়ার জন্য যাই, আর দর্শকদেরও মজা দিয়ে আমরাও মজা পাই। আমাদের এই লক্ষ্মী ধাম প্রায় 50 বছর ধরে চলে, আমাদের বাপদাদা এগুলা করে আসতেছে, এখানে এখন আমরা করতেছি। আর আমাদের সরকার যদি আমাদের এই প্রতি কোনো নজর না রাখে, তাহলে কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো না। সামাজিক সমস্যামূলক যে সমস্ত বিষয়, সেইগুলো কিন্তু ধামের গানের এই পালার মাধ্যমে তারা তুলে ধরে। আমাদের ঐতিহ্যের অংশ এই ধামের গান। একে বাঁচিয়ে রাখতে হলে এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা, প্রণোদনা খুবই প্রয়োজন। যেমন রংপুর অঞ্চলকে ভাওয়াইয়া গানের দেশ বলে পরিচিতি দেওয়া হয়, ঠিক ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এই অঞ্চল একদিন হয়তো পরিচিতি পাবে ধামের গানের অঞ্চল হিসেবে। আমার